বছরটা 1986। সোভিয়েত ইউনিয়ন থেকে আসা ভয়াবহ খবর দেখে সারা বিশ্ব আতঙ্কগ্রস্ত। এমন এক বিপর্যয় ইয়া পৃথিবী আগে কখনো দেখেনি, চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনা। 26 এপ্রিল ইউক্রেনের প্রিপিয়াতের কাছে অবস্থিত চেরনোবিল পারমাণবিক বিজয়ী কেন্দ্রে একটি নিয়মিত সুরক্ষা পরীক্ষা চলাকালীন ভয়ানক বিপর্যয় হতে, ফলে বিস্ফোরণে তেজ খড়িত পদার্থের মেঘ বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে, যা লক্ষ লক্ষ মানুষের জীবন চিরতরে বদলে দেয়। চেরনোবিল শব্দটি পারমাণবিক বিপর্যয়ের প্রতিশব্দ হয়ে ওয়ে, এ মানুষের ভুল এবং প্রযুক্তিগত ব্যর্থতার ভয়াবহ পরিণতির কঠিন স্মারক হিসেবে কাজ করে। ইউক্রেনের গ্রামাচলের পটভূমিতে সোভিয়েত প্রকৌশলের একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে দান দিয়েছিল চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 4টি শক্তিশালী চুল্লি সহ এই কেন্দ্রটির দায়িত্ব ছিল অঞ্চলটির একটি বিশাল অংশকে বিদ্যুৎ সরবরাহ করা। কেন্দ্রের কর্মীরা তাদের দায়িত্ব পালন করে আসছিলেন, আসন বিপর্যয় সম্পর্কে কিছুই জানতেন না। সেই ভয়াবহ রাতে 4 নম্বর চুল্লিতে একটি সুরক্ষা পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছিল। বিদ্যুৎ বিভ্রাটের পরিস্থিতি অনুকরণ করার জন্য পরিকল্পিত এই পরীক্ষার উদ্দেশ্য ছিল কেন্দ্রটির সুরক্ষা প্রোটোকল উন্নত করা। যাই হোক, নকশার ত্রুটি এবং মানুষের ভুলের এই নিয়মিত পরীক্ষাটিকে এক ভয়াবহ বিপর্যয়ে পরিণত করে। রাত 1টা 23 মিনিটে 4 নম্বর চুল্লিতে হতাহা বিজয়ী বৃদ্ধি ঘটে। চুল্লিটির শক্তি উৎপাদন অনিয়ন্ত্রিতভাবে বেড়ে যায়, তার নকশা সীমা অতিক্রম করে। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে অপারেটররা জরুরি বন্ধের নির্দেশ দেন, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সংকল বিক্রিয়া এখন নিয়ন্ত্রণের বাইরে একটি ভয়াবহ শক্তি বৃদ্ধির দিকে পরিচালিত করে। তীব্র তাপে বাষ্প বিস্ফোরণ ঘটে, যার ফলে চুল্লিটির ভারী কংক্রিটের খাকনা উড়ে আয়। চতুর্থ পম্প নীরব খাক। বিস্ফোরণের পরপরই বিভ্রান্তি এবং অবিশ্বাস ছড়িয়ে পড়ে। দুর্যোগের প্রকৃত পরিসীমা তাৎক্ষণিকভাবে পরিষ্কার ছিল না। অগ্নি নির্বাপক এবং কেন্দ্রের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তারা এ অদৃশ্য বিপদের মুখে পড়েছিলেন তা সম্পর্কে অজ্ঞাত। তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার সাথে সাথে এটি দর্শনের একটি অদৃশ্য পথ রেখে আয়। প্রিপিয়াতের নিকটবর্তী শহর, এখানে কেন্দ্রের অনেক কর্মী এবং তাদের পরিবারের বাসবাস ছিল, তেজস্ক্রিয় মেঘের পথে সরাসরি ছিল। বিস্ফোরণের 36 ঘন্টা পরে প্রিপিয়া থেকে স্থানান্তর শুরু হয়। বাসিন্দাদেরকে বলা হয়েছিল একটি মাত্র বাক প্যাক করতে। তাদের আশ্বস্ত করা হয়েছিল যে তারা কয়েক দিনের মধ্যে ফিরে আসবে। তারা জানত না যে তারা আর কখনো বাড়ি ফিরে আসবে না। তেজস্ক্রিয়তার সংস্পর্শে আশা কমানোর জন্য এই স্থানান্তর একটি মরিয়া প্রচেষ্টা বিশঙ্খল ছিল। হাজার হাজার মানুষ বাস ও ট্রাকে উঠেছিল, তাদের ঘরবাড়ি, জিনিসপত্র এবং সমিতি রেখে। চেরনোবিল বিপর্যয়ের সুদূর প্রসারী পরিণতি ছিল। বিস্ফোরণ এবং তীব্র তেজস্ক্রিয় অসুস্থতার কারণে তাৎক্ষণিক মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল, তবে তেজস্ক্রিয়তার সংস্পর্শে আসার দীর্ঘমেয়াদী প্রভাব অঞ্চলটিকে। হাজার হাজার মানুষ তেজস্ক্রিয়তার সংস্পর্শে এসে পরবর্তী বছরগুলিতে ক্যান্সার এবং অন্যান্য রোগে আক্রান্ত হয়। মানুষের স্বাস্থ্যের উপর বিপর্যয়ের পূর্ণাঙ্গ প্রভাব এখনও অধ্যয়ন করা হচ্ছে। চেরনোবিলের আশেপাশের পরিবেশ উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন লাল হয়ে মারা গেছে এবং বাস্তুতন্ত্র ব্যাহত হয়েছে।